উঁচু নিচু পাহাড় টিলার বুক চিরে সারি সারি সাজানো গোছানো আনারস বাগান। থোকা থোকা গাঢ় সবুজের ডানা মেলেছে ছোট বড় শত কাঁচা পাকা আনারস। এমন দৃশ্য এখন মৌলভী বাজারের বিভিন্ন পাহাড় টিলায়। আবহাওয়া ও মাটি দুটোই অনুকূলে থাকায় সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সহ সাতটি উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হানি কুইন, কালেঙ্গা, জায়ান্ট কিউ ও জলডুবি জাতের আনারস। বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। তবে আনারস চাষে উৎসাহিত করতে সরকারিভাবে সার, ঔষধ ও কীটনাশক সরবরাহ দাবি তাদের। এবছরে আনারসের উৎপাদন খুবই ভালো এবং আমরা সকল চাষি ভালো অর্থ উপার্জন করেছি। এবার শ্রীমঙ্গলে আনারস মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, যার কারণে সকল কৃষকরাই খুবই লাভবান। ফসল ভালো হয়েছে এবং লাভজনক ব্যবসা হয়েছে আমার। তবে কিন্তু সরকার যদি একটু খেয়াল নিত, সার ওষুধের দামের দিকে যদি একটু কমাইতেন, তাহলে আমরা একটু উপকৃত হইতাম। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে শ্রীমঙ্গলের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ফার্স্ট কোয়ালিটি বর্তমান মার্কেটও আছে 32-35 টাকা পর্যন্ত, সেকেন্ড কোয়ালিটি আছে 22-25 টাকা পর্যন্ত বিকে, 16-18 টাকা বিকে, 30-40 লক্ষ টাকার বিকে অবশ্য মনে হয় আমার অনুমানিক পরিমাণ। আনারস চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা। আমরা বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছি, তারা কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ কাজে লেগেছে। আনারসের ক্ষেত্রে যেসব পোকা এবং রোগ আক্রমণ করে, সবসময় আমরা তাদের পাশে থেকে আমরা পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,200 হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,240 মেট্রিক টন। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।